জয় যীশু সবাইকে। আজকের আমরা এমন পাঁচটি কারণ আলোচনা করব যা প্রমাণ করে যে যীশু খ্রিস্ট সত্যি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। তাহলে আসুন শুরু করা যাক। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে যীশু খ্রিস্ট সত্যি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন? এটা কি কেবল শুধু পৌরাণিক কাহিনী বা কিছু উপকথা যা একদল লোক তৈরি করেছিল আর ইতিহাস জুড়ে ছড়িয়ে দিয়েছিল এবং সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে, নাকি এর কিছু প্রমাণও আছে যা প্রমাণ করে এটি সত্যিই সত্য? তাই আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি কারণ দিতে চাই যে কেন আপনি যীশু খ্রিস্টের পুনরুত্থানকে বিশ্বাস করবেন। প্রথম কারণ হলো রোমানদের সতর্কতা। রোমের শাসকেরা গুজব শুনতে শুরু করেছিল যে শিষ্যরা এসে যীশুখ্রিস্টের দেহকে চুরি করবে এবং বলবে যে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন। তাই এটি যাতে না ঘটে তার জন্য তারা তিনটি কাজ করেছিল। প্রথমত, তারা সমাধির চারপাশে প্রহরী বা গার্ড লাগিয়ে দিয়েছিল। সেই গার্ডেরা ছিল 10 থেকে 30 জন সৈন্যের একটি দল, যারা ওই সমাধি এবং পাহাড়কে রক্ষা করার জন্য উচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। দ্বিতীয় কাজটি যা তারা করেছিল, তারা সমাধি খোলার মুখে একটি বড় পাথর রেখে দিয়েছিল এবং ওই পাথরটির ওজন প্রায় 3 থেকে 4 হাজার পাউন্ড অর্থাৎ প্রায় 1400 থেকে 2000 কেজি ছিল। তাই যে কেউ সহজেই ওই কবরের ভেতরে প্রবেশ করতে পারবে না বা কবরের ভেতর থেকে বাইরে আসতে পারবে না। তারপর তারা তৃতীয় কাজটি করেছিল। আসলে তারা পাথরের চারপাশে একটি রোমান শিলমোহর লাগিয়ে দিয়েছিল, যাতে যে কেউ এই শিলমোহরকে ভেঙে দেয় তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাই যারা বলে শিষ্যরা যীশুখ্রিস্ট দেহকে চুরি করেছিল এবং দাবি করেছিল যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন, তা খুবই অসম্ভব। কারণ যীশুর শিষ্যরা একদল সাধারণ জেলে এবং কর আদায়কারী ছিলেন এবং বাইবেল বলে যে যীশুকে ক্রুশারোপিত করার কিছুক্ষণ আগেই তারা সবাই আতঙ্কিত ও ভীত হয়ে যীশুকে ত্যাগ করেছিল এবং তাদের জীবন বাঁচানোর জন্য পালিয়েছিল। তাই যীশুর শিষ্যরা কোনোভাবে যথেষ্ট সাহস জুগিয়ে সেই উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদের দলকে আক্রমণ করে তাদের হারিয়ে দিয়ে খ্রিস্ট দেহকে চুরি করবে, তা খুবই অসম্ভব। দ্বিতীয় কারণ হলো শিষ্যদের বিশ্বাস। আমাদের লক্ষ্য করতে হবে যে যীশুখ্রিস্ট ক্রুশপিত হওয়ার ঠিক আগেই এই শিষ্যরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিল, কিন্তু যীশুর মৃত্যু থেকে পুনরুত্থিত হওয়ার পরে তারা হঠাৎ করে কোনো ভয় ছাড়াই তার প্রচার করতে শুরু করেছিল। সেই প্রচারের জন্য তাদেরকে মারধর করা হয়, কাউকে পুড়িয়ে দেওয়া হয়, কারোর মাথা কেটে দেওয়া হয়, কাউকে পাথর মেরে ফেলা হয়, আবার কাউকে ক্রুশবিদ্ধও করা হয়, তবুও তাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রচার করতে থাকে। সুতরাং আমাদেরকে জানতে হবে যে এই দলটি তাদের হৃদয়ের গভীরে এমন কি জানত যে তার জন্য তাদের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেনি। তৃতীয় কারণ হলো যীশুর পুনরুত্থানের পরবর্তী আবির্ভাব। যীশুর পুনরুত্থানের সবথেকে বড় প্রমাণ হলো বাইবেল। সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণগুলির মধ্যে একটি হলো যে বাইবেল বলে তার দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণের দ্বারা তাদের কাছে নিজেকে জীবিত দেখিয়েছিলেন। তিনি 40 দিন ধরে তাদের দেখা দিয়েছিলেন এবং 500রও বেশি লোকের সাথে দেখা করেছিলেন। প্রেরিত পৌল যখন করিন্থীয়দের চিঠি লিখেছিলেন, তখন তিনি তাদেরকে বলেছিলেন, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তবে আপনি তাদের সাথে কথা বলুন যারা নিজেদের চোখে তাকে দেখেছেন, কারণ তাদের মধ্যে বেশিরভাগ লোক আজও বেঁচে আছে। তাই যীশু যদি মৃতদের মতো থেকে পুনরুত্থিত না হন, তাহলে এটা বোঝায় যে শত শত লোক পাগল ছিল, যা অসম্ভব। চতুর্থ কারণ হলো ধর্মনিরপেক্ষ ইতিহাস এটি নিশ্চিত করে। বাইবেলেই শুধু পুনরুত্থানের অলৌকিক ঘটনাগুলি লিপিবদ্ধ হয়নি, কিন্তু সেই সময়ের ধর্মনিরপেক্ষ ইতিহাসের বইগুলিতেও এই বিষয়টি লিপিবদ্ধ রয়েছে। সর্বপ্রথম লিপিবদ্ধ করেছিলেন জোসেফাস নামক একজন ইহুদি, যিনি নন খ্রিস্টান ইতিহাসবিদ ছিলেন।
দ্বিতীয়ত এটি টমাস অন্ট নামক একজন ব্যক্তির দ্বারা রেকর্ড করা হয়েছিল, যিনি রোমের ইতিহাস লিখেছিলেন। যা এই সাক্ষ্যগুলিকে আরও বেশি শক্তিশালী করে তোলে তা হলো এগুলি নন খ্রিস্টানদের দ্বারা লেখা হয়েছিল, অর্থাৎ তারা কেউ খ্রিস্টান ছিলেন না। সম্প্রতি ফ্র্যাঙ্ক মরিসন, লি স্ট্রোবেল এবং জর্জ ম্যাকডোনেলের মতো লোকেরা যারা নাস্তিক ছিলেন, অর্থাৎ যারা ঈশ্বরে বিশ্বাস করতেন না, তারা পুনরুত্থানের এই বাস্তবতাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছিল। তারা প্রমাণ করতে চেয়েছিল যে খ্রিস্ট ধর্ম একটি মিথ্যার উপরে ভিত্তি করে রয়েছে এবং এটি মিথ্যা ধর্ম ছাড়া আর কিছুই নয়। কিন্তু তারা যখন এটিতে খনন করে এবং আরও গবেষণা করে, তখন তারা দেখতে পায় যে এটি একটি অনস্বীকার্য সত্য এবং অবশেষে তারা সকলেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। 5 নম্বর কারণ হল, যীশুখ্রিস্টের নিখোঁজ দেহ কখনো পাওয়া যায়নি। যীশু যদি কখনোই মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত না হন, তবে তার দেহ কবরেই থাকত। আর রোমান শাসকেরা যীশুখ্রিস্টের দেহকে কবর থেকে বার করে প্রমাণ করতে পারত যে যীশুখ্রিস্ট পুনরুত্থিত হননি, যার দ্বারা তারা খ্রিস্টানিটিকে এবং আমাদের বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করতে পারত। তারা এইভাবে খ্রিস্ট ধর্মকে চিরতরে ধ্বংসও করতে পারত, কিন্তু তারা সেই দেহকে কবর থেকে বের করে আনতে পারেনি, যেটা প্রমাণ করে যে যীশু মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। আর এই অলৌকিক ঘটনাটি ইতিহাসে ঘটেছে। বাইবেল বলে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনও তোমরা আপন আপন পাপে রহিয়াছ। তাই বন্ধুরা, আমি আশা করি এই 5টি প্রমাণ আপনাকে একজন খ্রিস্টান হিসাবে আপনি যা বিশ্বাস করেন সেই সম্পর্কে আপনাকে আরও আত্মবিশ্বাসী করেছে। এবং যারা খ্রিস্টান বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে, তাদের উত্তর দেওয়ার জন্য আপনাকে আরও শক্তি দিয়েছে। আমি ধন্যবাদ এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। ঈশ্বরের পাক্ষে এইভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেসেজকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।